কথাটো হৈছে যে এইটো হরসিং ক্রামচা আই সি রেঞ্জার হি জয়েন করা দশ দিনের পিছত হি মানে আমি মহলদার আর সাপ্লাইয়ার হতক মাটিখিনি হি মানে পার ডাম্পারত মানে 300 টাকা দিব লাগে বলি হি আমাক ডিমান্ড করেছে। তারপর আমি প্রথমত নিদিম বলে এটো আলোচনা হয়েছিল, তারপর বন্ধ করে কিবা করে হারাসমেন্ট দিয়ে, তারপর আমি উপায় নাপাই আমি এটো পার্টিপ মানে 300 টাকাটো আমি যেতিয়া হি জয়েন করা দশ দিন পিছত আজিলকে মানে আজি মানে লাফরা নোহালকে আমি দি আছো। এইটোতো 100% আর সার্থক রামসা বোর্ড চেয়ারম্যান নামত এইটোতো 200 পার্টিপ তো সদায় দিব লাগে সাপ্লাইয়ার মলদার পর লবে এটু তো লৈ যায়। অসুবিধা হয়েছে সিটু বোর্ড চেয়ারম্যান পাওয়ার দেখাইছে, বোর্ড চেয়ারম্যান নতুন হয় তেতিয়া তাৰমানে আমার ম্যানেজমেন্ট বহুত আছে, তারপর আমি এটু উপরত ম্যানেজ করব লাগে বলে সি কয়, কাক ম্যানেজ করে এটুতো আমি ইমান না জানো, কিন্তু সি ম্যানেজ করব লাগে। তারপর পার্টিপ 200 টাকা এটু আমি দি আছো আর এই অডিও ক্লিপটো 100% হি আমি পয়সা এই লেনদেন করা আর ধমকি করা সেইবিলাকতো 100% আর যদি যদি ইনকোয়ারি যদি পঠালে পঠাব পারে, আমি যদি ভয়েস যদি ল্যাবরেটরি টেস্ট করব হলে আমি পঠাই দিম, যদি কিবা সি বোর্ড চেয়ারম্যান যদি এইটো বিষয়ে যদি কমপ্লেন হয় তেনেহলে আহক আমি রেডি। এইটো ফরেস্ট ডিপার্টমেন্ট মোর এই জব থাকাটো বলিতো মই এই কিমান মাহৰ আগতে আমি রিজাইন করেছি তো মই এইটো এইটো চাকরি আমি সদায় জীবন করে থাকি। বারে বারে আমি কৈ আছো যে আমার খেরনি রেঞ্জৰ রেঞ্জার ইনচার্জ হরসিং ক্রামসা আর তার ভাই ককাই সার্থক ক্রামসা ফরেস্ট বোর্ড চেয়ারম্যান এই দুজন নামত আমি নয়ন নায়ক বলে লড়াই আমার পৰা কালেকশন করে ৰাতিপুৱাৰ আবিলিলৈকে যিমান টিপ হয় সেইটো টিপটো নয়ন নায়ক বুলি ল'ৰাই উঠায়, আৰু কেতিয়াবা যদি আমি ইভিনিং টাইমত আমাৰ কেচ এভেইলেবল যদি নহয় সিহঁতে গুগল পে'ও লয়। তাৰপিছত সেইটো মানে যেতিয়া ৰেঞ্জাৰ জইন হোৱাৰ পিছৰ দহ দিন পিছত এইটোতো কণ্টিনিউ কালেক্ট কৰি আছে, এইটোতো কথাটো চবক এইটো যিমান ছাপ্লাইয়াৰ আছে সিহঁতেও চব দি আছে সেইটোতো গম পায়। ৰেঞ্জাৰ নামত 300 টকা এইটো ডাম্পাৰ যোনটো ঘাটত লুট কৰিলে 300 টকা আৰু ফৰেষ্ট বোৰ্ড চেয়াৰমেন নামত এইটো 200 টকা এইটোতো আমি কণ্টিনিউ দি আছোঁ। এইটোতো এইটোতো গেটত নহয়, এইটোতো ডাইৰেক্ট ঘাটতে এজন ল'ৰা বহি থাকে দিনটো, এইটো তাক দিব লাগে। আৰু কেতিয়াবা কেতিয়াবা সি ল'ৰাটো আহিব নোৱাৰা হ'লে আমি ৰেঞ্জ অফিচত গৈ কিনি দিব লাগে এইটো পইচা। এইটোতো এইটোতো ইলিগেল উঠাই আছে সিহঁতে, ধমকি দাদাগিৰি নিচিনা উঠাই আৰু যদি আমি নিদিয়া চিষ্টেমো কৰিছোঁ। তাৰপিছত কিছু কেতিয়াবা দুই তিনিদিন এনেকুৱা নিদিয়া চিষ্টেম আমি এইটো চিষ্টেমটো আমি দিব নোৱাৰি বুলি ক'লে সিহঁতে কাম বন্ধ কৰি দিয়ে, কাম বন্ধ দিয়ে নানা হাৰাছমেণ্ট দিয়ে আৰু সিহঁতে। এইটো পইচা নলয় মানে এইটো গোটেই ছাপ্লাইয়াৰবিলাকো কেইদিনমান আগতো ডাঙৰ ধুমুহা নিচিনা হৈ গ'ল, চবে দিব নোৱাৰাৰ কাৰণে হুলস্থুল লাগিছে। এইটোতো কোনো এজন এজন কমেনো লোৱা হৈ গ'ল, এইটোতো চবে ছাপ্লাইয়াৰ আৰু আমি মলদাৰবিলাকো দিছে আৰু এইটোতো সঁচা কথা আৰু ইনকোৱাৰী লাগিলে ইনকোৱাৰী পঠাব লাগে।